কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি ভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বেগুন বাংলাদেশের একটি বহুল প্রচলিত সবজি। আলুর পরে বেগুনের স্থান, সারা বছর বাজারে পাওয়া যায় এটি। বাংলাদেশে সারা বছরই বেগুনের চাষ হলেও রবি মৌসুমই সব জাতের বেগুন চাষের জন্য অধিকতর উপযোগী। দোআঁশ ও বেলের দোআঁশ ও পলিমাটি বেগুন চাষের জন্য বেশি উপযোগী। জমি গভীর করে কয়েকবার চাষ দিয়ে আগাছা বেছে মাটি ছুরছুরা করে জমি তৈরি করে নিতে হয়। শীতকালীন বেগুন চাষের জন্য আগস্টের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এবং বর্ষাকালীন বেগুনের জন্য জানুয়ারির প্রথম থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চারা উৎপাদনের জন্য বীজতলায় বীজ বপন করতে হয়। বীজতলার মাটি প্রতি এক ভাগ ফরমাল ডিহাইডের সাথে 50 ভাগ পানি মিশিয়ে শোধন করে নিলে ভালো হয়। প্রথমে বীজতলায় ঘন করে বীজ ফেলতে হয়। বীজ গজানোর 10-12 দিন পর গজানো চারা দ্বিতীয় বীজতলায় স্থানান্তর করতে হবে। 5-6 সপ্তাহ বয়সের চারা 75 সেন্টিমিটার দূরত্বে লাইন করে 60 সেন্টিমিটার দূরে দূরে রোপণ করতে হয়। বিভিন্ন জাতের বেগুন গাছের আকার অনুযায়ী এই দূরত্ব 10 থেকে 15 সেন্টিমিটার কম বেশি করা যেতে পারে। ডাল বেগুনের চাষ করি, ভালো ফসল হয়। জীবসার, এমপি, জৈব সার ব্যবহার করি, ফলন বেশি হয়, লাভ হয়। বেগুনের আছে নানা জাত, তবে এলাকা ভেদে জাতের তারতম্য হয়। থোর বেগুন, তাল বেগুন নোয়াখালী এলাকায় বেশি জনপ্রিয়। এলাকার চাষিরা শুধু বেগুন বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন এবং নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করছেন। কৃষি নিয়ে এগিয়ে যাচ্ছেন সম্মুখ পানে। বেগুন বাংলাদেশের অন্যতম প্রধান সবজি। বেগুন সব মৌসুমেই আমাদের প্রিয় বাঙালির খাবার। কৃষক সাইদুল ইসলাম সাহেব এখানে বেগুন চাষে স্বাবলম্বী হয়েছেন। উনি নিজে মাত্র 200 শতক জমি থেকে সবজি চাষ করে প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উনাকে প্রতিনিয়ত সম্প্রসারণ সেবা প্রদান করে যাচ্ছে। আমরা এরকম ইনোভেটিভ কৃষকদের মাধ্যমে আমাদের সম্প্রসারণ কার্যক্রম সারা অঞ্চলে ছড়াইয়া দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালায় যাচ্ছে এবং উনার থেকে দেখে আমাদের অনেক কৃষক ভাই আরও উদ্বুদ্ধ হচ্ছে এবং আমরা আশা করি আরও পতিত জমিতে আরও আরও কৃষক সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে আমরা পুরা নোয়াখালী সবজি চাষে ভরিয়ে তুলতে পারব। এ সময় চাষি ভাইদের জন্য আশু করণীয়। দেশের দক্ষিণ, পশ্চিম, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে সম্প্রতি 19 থেকে 20 জানুয়ারি 2016 কম বেশি বৃষ্টি হয়েছে। এ বৃষ্টির প্রভাবে ফুল ফোটা অবস্থায় খেসারি, মসুর, সরিষা যেসব ফসল আছে সেগুলোর কিছু ক্ষতি হলেও ফল ফলাদিসহ অন্যান্য সব ফসলেই এ বৃষ্টি অতি অনুকূল প্রভাব ফেলেছে। বিশেষ করে বৃষ্টির প্রভাবে ফল গাছ ও শস্যের পাতায় জমে থাকা ধুলাবালি সব ধুয়ে যাওয়ায় গাছের পাতার খাদ্য তৈরি ক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টি ও কুয়াশার প্রভাবে আম ও অন্য ফসলে কোনো কোনো ছত্রাকের আক্রমণ বিস্তারের যথেষ্ট আশঙ্কা আছে। এজন্য অনতিবিলম্বে আম গাছে ইমিডাক্লোরোপাইড দলীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার, ডেসিস প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার এবং সানোক্সানিল 2 গ্রাম একত্রে মিশিয়ে গাছ ভালোভাবে স্প্রে করা হলে এ সময়ের পোকা ও ছত্রাকের ক্ষয়ক্ষতি প্রতিহত করা যাবে।
এ সময় কোনো মতেই আম লিচু গাছের গোড়া কোপানো সার ও সেচ দেওয়া যাবে না। আলু ও টমেটো ফসলে লেট ব্লাইট ও অন্য রোগের আক্রমণ সম্ভাবনা খুব বেশি। এজন্য 7 দিনের ব্যবধানে দুইবার প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম ম্যানকোজেব দলীয় ছত্রাকনাশক দিয়ে এ ফসল দুটি ভালোভাবে স্প্রে করার ব্যবস্থা অনতিবিলম্বে নিতে হবে। সরিষা, মসুর ও খেসারি ফসলে এ বৃষ্টি ও কুয়াশার প্রভাবে কিছু রোগের আক্রমণ বাড়ার সম্ভাবনা খুব বেশি। এজন্য অনতিবিলম্বে ইক্রোজিম, কার্বনডাজিম, ম্যানকোজেব মিশ্রণ নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে 7 দিনের ব্যবধানে 2 বার এসব ফসলে স্প্রে করার ব্যবস্থা নিতে হবে। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন, এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় পাবনা জেলা অবস্থিত। এছাড়াও রয়েছে বড়াল, ইছামতি সহ অসংখ্য নদী নালা, খালবিল, হাওড় বাউর এবং পুকুর। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2014-2015 অর্থবছরে পাবনা জেলায় 64,790 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। চাহিদার চেয়েও বেশি উৎপাদিত হয়েছে 7,310 মেট্রিক টন। এই অঞ্চলের বিশাল মৎস্য ভাণ্ডারের সিংহভাগ বিক্রি হয় বেড়া বাজারে। মাছের আমদানি বেশি হওয়াতে এই বাজারের মাছ মাছের আড়তের মাধ্যমে বিক্রি হয়। এখানে মাছ তাজা নদীর মাছ যমুনা নদীতে আসে এবং বড় বড় বিলের থেকেও আসে এবং তাজা মাছ বিক্রি করে আমি সরবরাহ করি ঢাকা এবং বড় বড় রাজশাহী, পাবনা এবং চিটাগাঙ্গ এতে মাছ সাপ্লাই করি এবং সব মাছই জায়গার তাজা এবং সব ফরমালিন মুক্ত মাছ এবং খুব সুন্দর ভালো মাছ, রুই, কাতল, আর বোয়াল, চিতল, আপনার কই, পাবদা, আপনার চিংড়ি, বাঁশপাতারি, এই বিভিন্ন নদীর আইটেমের সব ভালো ভালো মাছ। নদীর মাছের জাত তাজা মাছের চাহিদা বেশ ভালো চাহিদা। আমি আছি ঢাকা থেকে মাছ কেনার জন্য। এখানে যমুনা নদীর ভালো ভালো মাছ পাওয়া যায়, তাজা মাছ পাওয়া যায়, ইলিশ, রুই, বোয়াল, চিতল, আর পাবদা, এসব নদীর তাজা তাজা মাছ পাওয়া যায়, অরিজিনাল কেমিক্যাল মুক্ত। এজন্য ঢাকা থেকে আসছি আমরা মাছ কেনার জন্য, এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছি। মাছের আড়তদার, জেলে, মৎস্যজীবী এবং উৎপাদকেরা মাছ আড়তে বিক্রি করে সাথে সাথে টাকা মালিককে বুঝিয়ে দেয়। এই বেড়া বাজারে আমরা একজন আড়তদার, এখানে খুচরা বিক্রয় করা হয়, এখানে কমিশন হিসেবে বিক্রি হয়, আড়তদাররা পাইকারি লোকজন এখান থেকে মাছ নেয়, আমরা কমিশনে কাজ করি। এখানে বিভিন্ন এলাকা থেকে আসে, যেমন সুজনগর থেকে আসে, সিরাজগঞ্জ থেকে আসে, সাজাদপুর থেকে আসে, পাবনা থেকে আসে, ডেমরা ফরিদপুর থেকে আসে। এখানে পুকুরের মাছ, নদীর মাছ, বিলের মাছ সব জায়গার মাছই আসে। এখানে বিভিন্ন এলাকা থেকে এখানে ট্রানজিট মানে যোগাযোগটা সবচেয়ে ভালো, যোগাযোগ ভালো, তাই বিভিন্ন এলাকা থেকে মাছের আমদানি হয়, তাই বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে আসিয়া মাছ নিয়ে যায়। এই বাজারে বড় বড় নদীর মাছ পাওয়া যায়, যেমন বোয়াল, রুই, কাতলা, আইর, আর ছোট মাছের মধ্যে রয়েছে কই, শিং, মাগুর, পাবদা, টাকি, পুঁটি সহ অন্যান্য প্রজাতির প্রচুর মাছ। সবজা থেকে এখানে আসে, আরতে আসে, আমরা এখানে কিনি, ডাকে কিনিল বেশি, আমার এখানে ডাকে বেশি, আমাদের এইটি কিনিল বেশা কিনা করিয়া এইটি আমার সংসার চলে যায়। বর্তমানে এখানে মাছের আমদানি ভালো, মাছ আমরা মোটামুটি কিনে খেতে পারতেছি, খাওয়ার মতো সেরকম সমর্থন আছে। মাছ এখান থেকে বর্তমানে ঢাকায় বা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখান থেকে মাছ রপ্তানি হয়। ফরমালিন মুক্ত টাটকা তাজা মাছ পেয়ে ভক্তরা খুবই খুশি।
এখান থেকে দেশের বিভিন্ন জেলায় মাছ বিক্রি হয়। তবে প্রধানত ঢাকার সঙ্গে বেড়া বাজারের যোগাযোগ ভালো হওয়াতে বেশিরভাগ মাছ ঢাকায় বিক্রি হয়। এই বাজার থেকে দূর দূরান্তে মাছ পাঠালে বরফ ব্যবহার করা হয়, তাহলেই পচনের কোনো সম্ভাবনা থাকে না। এখান থেকে বিভিন্ন এলাকার পাইকাররা এসে বরফ আমাদের থেকে কিনে মাছ প্যাকিং করে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে। আমাদের উৎপাদন বৃদ্ধি করে মৎস্য বাজারকে আরও সমৃদ্ধ করতে পারি, অবদান রাখতে পারি আমিষের ঘাটতি পূরণে। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।